وعليكم السلام ورحمة الله وبركاته ورحمة الله وبركاته ভাই আমরা যারা এসেছি কিছু শুনবো এবং মানবো, এটাই তো উদ্দেশ্য। জি, তো এটা তো শীতের সময়, যাকে বাংলায় জাড় বলে, ঠান্ডা, তো জাড়ে জোর পয়দা হয়। জাড়ে একটু যদি মিলে মিলে সেটে সেটে যদি বসেন তো খারাপ মনে হবে, মনে করছেন? ভালো হবে। পিছনে যারা আছে একটু আসুন না ভাই, আগিয়ে বসি, মেহরবানি করে আল্লাহর রহমতে একটু আগিয়ে বসি, আল্লাহ আপনাদের রহমত বর্ষণ করবে। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের ঠান্ডা বেশি, একটু মেহরবানি করে যারা দাঁড়িয়ে আছে ভাই বসে যাই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون إلى آخر বিশ্ব বেতারে দিল খবর, হয় ভারত ছাড়ো না হয় ছাড়ো কোরআন, মসজিদ আজ মন্দির হলো ওহে ভারতের মুসলমান। আবার সেদিন বলল দেখো মসজিদে দিও না আজান, আবার কবে বলবে দেখো ছাড়ো সবে নবীর দাবাল, দুর্নীতির ওই চরম সীমায় পৌঁছে গেছে জগতে, কোরআন ছিঁড়ে পুড়িয়ে ফেলল এই পাক ভারতের বুকেতে, কোরআনকে আজ কাব্য বলল বিশ্বব্যাপী সালবেল, নবীর নামে গালি দিল নিকৃষ্ট রানী নাসিরিনা, আগিয়ে চলুল বীর মুজাহিদ মুসলিম সন্তান, কোন দুঃসাহসে বন্ধ করে ওই মসজিদের আজান, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। কি ভাই ঠান্ডা লেগেছে, জোরে বলুন না ভাই। কেউ যদি বলে নারায়ে তাকবীর কে তো আল্লাহু আকবার যদি বলা যায় তো শয়তান এত জোরে পালাবে যে বলা হয়েছে শয়তানের বাতাস বাড়িয়ে যায়, এই বাতাস নয় যে বাতাসে উজু টুটে যায়।
বুঝতে পারছেন সে বাতাসটা কি গো? হলো নারা মানে উঁচু, আর তাকবীর মানে ধনি। উঁচু করে ধনীদের কে বড়? আল্লাহ বড়। জোরে একবার বলি, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। আমাদের গ্রামে মেয়েরা ঝগড়া করে, এর থেকে জোরে আওয়াজ হয়। দুটো মেয়ে লালা ঝগড়া করে, এর থেকে জোরে আওয়াজ হয়। এ পাড়া থেকে ও পাড়া শুনতে পাওয়া যায় মেয়েদের ঝগড়া। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা ওয়া ফি হাদিসিশ শরীফ فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام। সদ্দহ মহতারাম মুয়াজ্জাম, জলসার যোগ্যতম সভাপতি ও সহসভাপতি, আমন্ত্রিত বিজ্ঞাপিত আলামাই দিন, সম্মুখ আবেগ ভরা শ্রোতামণ্ডলী, অদূরে পর্দারাশি মা ও বোনেরা, স্নেহের ছোট ছোট ভাইয়েরা, প্রতি বছরের ন্যায় এবছর এই মসজিদের উন্নত কল্পে কিংবা কোনো মাদ্রাসার উন্নত কল্পে মোহিত জলসা যদ্দূর সম্ভব মসজিদে, ও কবরস্থানে, যাকে বলা হয় আলামে বারজাক, কবর বাড়ির উন্নত কল্পে। যাই হোক, কোন একটা উদ্দেশ্য নিয়ে এ মহিতি জলসা, কবরস্থান, যে জায়গাটার নাম হয়েছে আবাসী, যেখানে কেউ গেলে আর কোনোদিন ফিরে আসেনি বা আসবে না, যে জায়গাটার নাম হলো কবর। আনা ওয়াহিদুল বাইত, আমি একাকীর ঘর। আনা বাইতুল গরাব, আমি অন্ধকারের ঘর। যে কবর আমাদের জন্য ইন্তেজার করছেন, ভাইরা আমার, বন্ধুরা আমার, তাই সে সম্পর্কে কিছু আলোচনা আমরা করব ইনশাআল্লাহ ওয়া তাওফিকিল্লাহ বিল্লাহ। বাস্তবের কাঠগড়ায় দাঁড়িয়ে সত্যর মোকাবেলা করা বড় কঠিন হয়ে গেছে। সারা পশ্চিমবাংলা কেন, ভারতবর্ষে একটা গুজব আছে, এই গুজবটা ছড়িয়ে গেছে, নাম দিয়েছে লকডাউন। লকডাউন, যে জীবনে লেখাপড়া জানতো না, ইংরাজি জানে না, সেও শিখে নিয়েছে লকডাউন। লক মানে তালা আর ডাউন মানে নিচে, কিন্তু কেউ মূল্যায়ন করেনি তালাটা কোথায় মারব, উপরে না নিচে। লক মানে যদি তালা হয় আর ডাউন মানে যদি নিচে হয়, তা শুধু তো মুখ ঢাকতে বলছে। যাই হোক, বিশ্ববরণ্য নেতা নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনি ছিলেন কবি এবং নবী, তিনি ছিলেন বিশ্ব দার্শনিক এবং সাহিত্যিক, তিনি ছিলেন আদর্শবান একজন পিতা, আদর্শবান একজন স্বামী, আদর্শবান একজন সৈনিক, তিনি আদর্শবান একজন রসুল, আদর্শবান একজন শিক্ষক। অনেক গুণে তিনি গুণান্বিত, তাই কবি সম্রাট সেই নবী সম্পর্কে বলেছেন, ঈসা আইয়ুব দাউদ আর মুসা নবী, সবার গুণে গুণান্বিত আমার দয়ার নবী। সমস্ত নবী যে এসেছেন আদম আলী ইসাল্লাম থেকে ঈসা পর্যন্ত, যত নবী এসেছেন, সব নবীর গুণবলী এক জায়গায় করলে
তার থেকে আমার নবীর গুণাবলী অনেক বেশি। ভাইরা আমার, হযরতে নবী দাউদ লোহাকে ধরলে লোহা মোমের মতো গলে যেত বিনা আগুনের সাহায্যে, কিন্তু নবী দাউদ মরে যাবার পরে তার কবরা লোহার আগুন ছাড়া নরম করতে পারে নাই। ঈসা নবী লাঠি দিয়ে যদি মুর্দাকে আঘাত করতেন বলতেন কুম দি জিলিল্লাহ, ওঠো মুর্দা জেন্দা হও, তা মুর্দা জেন্দা হয়ে নবীর সঙ্গে কথা বলতেন। ঈসা নবী এন্তেকালের পরে বা পরিবর্তনের পরে উদ্ধকগলের পরে ঈসা নবী আমাদের চোখ থেকে তিনি অদৃশ্য হয়ে গেলেন। ঈসা নবীর চলে যাওয়ার পরে তার লাঠি দিয়ে কেউ আর মুর্দা জিন্দা করতে পারে না। সুলাইমান নবী সিংহাসনে বসলে বাতাসে সিংহাসন উড়ে উঠত, সকালবেলায় সিংহাসনটা উড়লে নিষ্ফুট দুনিয়া অর্ধেক দুনিয়া সূর্য ডোবা পর্যন্ত ভ্রমণ করতেন নবী দাউদের সিংহাসন, সুলাইমানের সিংহাসন। সুলাইমান নবী এন্তেকালের পরে তার সিংহাসন আর বাতাসে কেউ ভাসাইতে পারে নাই। এসব ছিল নবীদের মাঝে যা, কিন্তু তোমার নবী আমার নবী চলে যাওয়ার পরে বিশ্ব মজেদার রেখে গেলেন, সেই মজেদার নাম হলো কোরআনুল মাজিদ। সেই মজেদাটা হলো এই আল্লাহর কালাম, এই সেই কালাম যে কোরআনটা কথা বলতে পারে, প্রশ্ন করলে জবাব দিতে পারে, যে কোনো প্রশ্ন করলে তার সমস্যা সমাধান করে দিতে পারে, যে কোরআনটা সারা পৃথিবীর মানুষের জন্য হলো হিকমত। জিজ্ঞাসা যদি করেন কোরআন তোমার ওজন কত, কোরআন বলে দেবে লাও আনজাল্লা হাযাল কোরআন আলা জাবালিন লারাইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। আমাকে যদি নাজিল করা হতো কোনো পাহাড়ের উপরে, আমি কোরআন সেই পাহাড় ধ্বংস হয়ে যেত ভয়ে, আমার ভয়ে আল্লাহর ভয়ে। কোরআন যদি নাজিল করা হতো কোনো পাথরের উপরে, পাথর সহ্য করতে পারত না, নিশ্চিন্ন হয়ে যেত কার ভয়ে, মহান আল্লাহর ভয়ে। কোরআন এত ভারী, সেই কোরআন নাজিল হলো কার উপর, নাযালাহু আলা মুহাম্মাদ, মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। একজন মানুষ মহামানব যার উপর কোরআন অবতীর্ণ হলো পাথর পারেনি, একজন মানুষ সেই দায়িত্ব নিলেন কি করে একটু ভাবুন। কোরআন কথা বলে, হে কোরআন সারা পৃথিবী লেগেছে তোমাকে নষ্ট করতে, ভারতবাসী লেগেছে তোমাকে বাদ দিতে পারবে। কোরআন বলছে ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আবার যিনি নাযিল করেছেন তিনি হলেন আল্লাহ, আর আবার যিনি দায়িত্ব নিয়েছেন তিনি হলেন আল্লাহ। তাহলে নাযিল করেছেন যিনি, দায়িত্ব নিয়েছেন তিনি, সেই আল্লাহ। সারা পৃথিবী যদি উঠে পড়ে লাগে কোরআনকে বাতিল করতে, জোরে বলুন, পারবে না। তাহলে সেদিকে গ্যারান্টি, কোরআনকে বলো কোরআন কি জন্য এসেছো। কোরআন বলে আমি এসেছি খুরুজু মিনাজ জুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে মানুষকে টেনে এনে আলোর পথ দেখাবার জন্য আমি এসেছি। অন্ধকার কুয়াশা কি ডুবেছিল, মা
কে ধরে বেটা চেনা করত, মেয়েকে ধরে বাপ ব্যবিচারি করত, ভাইকে ধরে বোন, বোনকে ধরে ভাই, অন্যায় করত, মেয়ে ছেলে হলে জেন্দা কবর দিয়ে দিত, নিজের স্ত্রীকে পর পুরুষের কাছে বলতো ওর কাছে গে ঘুমা, ওর পেট থেকে বাচ্চা নিয়ে আয়, তাহলে আমার বাচ্চাটা খুব বলিয়ান হবে। এই অত্যাচার ও অনাচারে ভরা ছিল কোরআন, সেই জুলুমকে নিভিয়ে দিয়ে আলোর পথে গিয়েছে, বলুন সুবহানাল্লাহ। তাই সারা পৃথিবীর মাটিতে একমত, সেই সংস্কারকটাকে তা বেদ বলছেন পদচ্যুতং সর্বনামস্থিতা কৃতিনাং কল্যাং ভবাশ্বিত সর্বগৌরীষি ও আব্দুল্লাহে ওয়ালবতলাম তিসলং তিত্ততি সেবং নমস্তি গৌরীষি মোহাম্মদং গল্লং আলদুল্লাহ ওয়ালবতলাম মক্কা ভূমি জন্মভূমি গৌরীষি মক্কায়ে নমঃ লা ইলাহা ইল্লা হরফ কিবা করম মোহাম্মদম পরম পরম পাদম সত্যম মোহাম্মদুল সুন্দরম। বেদ বলছেন এমন একজন মহামানব যিনি মদ খেতে নিষেধ করলেন, তিনি বললেন জেনা করা যাবে না, ব্যভিচারী করা যাবে না, মিথ্যা বলা যাবে না, ভণ্ডামি করা যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ নেওয়া যাবে না। ঘুষ নেওয়া যাবে না, দেওয়া যাবে? চাকরির জন্য ঘুষ দিচ্ছে, চাকরির জন্য ঘুষ দিচ্ছে না ভাই, এটা কথা জায়েজ? হ্যাঁ, কথা বলেন না কেন? ঘুষ দিয়ে যদি কেউ চাকরি নেয় আর সেই চাকরিতে যদি 14 বার হজ করে আসে কি হবে? হ্যাঁ বলছো হজ হবে না, বড় হাজি সাহেব হবে ও। ভাইরা আমার এই 70 প্রতীক হয়ে যিনি দাঁড়ালেন তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। অন্যায় থেকে কনভার্ট করে সত্যকে যাচাই যা করলেন, তার নাম হলো ইসলাম। তার নাম কি? ইসলাম। এই জন্য ইসলামের নাম শুনলে সবার রাগ হয়ে যায়, আগুন ধরে যায়। খ্রিস্টান, জৈন, ইহুদি, নাসারা, হাপাপদ, গুপপদ, গুয়েপদ, গোবরাপদ, সুসলমান, পাতিনেড়ে, মঙ্গলগেড়ে, কিছু আছে নাম মুসলমান, আসলে নাম হলো সুসলমান। এদের আগুন ধরে ওঠে, এরা বলে মৌলবাদী, এরা বলে মূলবাদী, আর এরা সব সময় গাল দেয় মৌলবি সম্প্রদায় করা, ওরা সাচ্চা, এরাই ঝুটা। ভাইরা আমার, বন্ধুরা আমার, একটু যদি গভীরে ভাবেন তাহলে উপলব্ধি করতে পারবেন কোনটা সঠিক আর কোনটা বেঠিক। অনেকেই আমরা মূল্যায়ন করি না। বিশ্ববারণ্য নেতা রসুল আরবির বয়স যখন 25 বছর, ইয়াডাল মডার্ন যুবক, এই সময়কালীন একটা সংগঠন করলেন নবী, সেই সংগঠনের নাম ছিল হেল্পফুল ফুজুল, অপচয় থেকে মানুষকে বাঁচাবেন, অপচয় থেকে খরচ থেকে বাঁচাবেন। কোরআনে আল্লাহ বললেন ইন্নাল মুবাসসিরিনা কানু ইখওয়ানা মিনাশ শায়াতিন, যারা অপচয় খরচ করে তারা হলো শয়তানের ভাই। আর নবীর সংগঠনের নাম ছিল, ক্লাবের নাম ছিল হেল্পফুল ফুজুল। তার মধ্যে ছিল 30 জন যুবক। 30 জন যুবকের মধ্যে প্রথম তাদের ওয়াদা হয়েছিল, সর্বপ্রথমে ওয়াদা করো মিথ্যা কথা বলতে পারবে না, প্রথম নম্বর কথা হলো মিথ্যা বলতে পারবে না, 2 নম্বর কথা হলো আল গীবাতু আশাদ্দু মিনাল কাতলে,
কারোর কি বধ করতে পারবে না, মানে পরনিন্দা করতে পারবে না। তিন নম্বর হল লা তাকরাবু যিনা, ব্যভিচারী তো করা দূরের কথা, ব্যভিচারীর কাছে যেতে পারবে না। চার নম্বর আল কতলু বিল কতলি, কতল করতে পারবে না, কাউকে মার্ডার করতে পারবে না, কতল করিলে কতল হইতে হবে। তারপর বললেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের বৃদ্ধ মাতা এবং পিতাকে কড়া ভাষা বলা যাবে না, ওয়া কুল্লাহুমা কওলাল কারীমা, বিবিকে ঘাড়ে করে নাচাবে, মাকে গলা ধাক্কা দেবে। তাই তো, তাই তো ভাই, বিবির গায়ে শাল গায়ে দেবে, মা গায়ে ছেঁড়া কেথা গায়ে দেবে, বিবির পায়ে থাকবে চামড়ার জুতো, মায়ের পায়ে থাকবে স্যান্ডেল, বিবি শুবে খাটের উপরে, মাবি মা শুবে মাটির বিছানায়। এটাই তো কি বলছেন, এরা উল্টো কেন বলছেন? বিবি খাবে গরম রসগোল্লা, মা খাবে ধুকি ভাক্কা। কি খাবে? ভাক্কা খাবে, জুটবে না। বিবির জন্য গরম ভাত, মার জন্য ঠান্ডা ভাত। নাই তো কোরআন বলল লা তাবুদু ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইন ইহসানান, আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, আল্লাহর পরে তোমার মা বাপের সেবা করবে। ওয়া কুল্লাহুমা কওলাল কারীমা, মা এবং বাবার সঙ্গে নম্র হয়ে ভদ্র হয়ে কথা বলবে। সেই সময় প্রচন্ড বৃষ্টি হল, দুই দিকে পাহাড় সাফা এবং মারওয়া, মদ্দিখানে কাবা শরীফ পানি দাঁড়িয়ে গেল, কাবা ঘরের ভিতরে পানি ঢুকে গেল। কাবার ভিতরে যখন পানি ঢুকে গেছে, কাবা শরীফের অমর্যাদা হবে বলে সব ডাক দিয়ে দিল, কি করি কি করি কি করি কি করি। সিদ্ধান্ত হলো কাবাটা ভেঙে নতুন করে গড়তে হবে, জায়গাটা উঁচু করতে হবে। এই সিদ্ধান্ত মাফিক কাবাটাকে ভাঙা হলো, সংস্কারক করা হবে, নতুন উন্নয়ন করা হবে। যেমন আজকের দিলে আপনার বাবার কবরে কুকুর গিয়ে হাগে, আপনার বাবার কবরের উপরে কতজনের গরু গিয়ে ওঠে, আপনার বাবার কবরের উপরে কুকুর গিয়ে পায়খানা করে, যাতে পায়খানা না করে, যাতে গরু না ওঠে, তাই তার ব্যারিকেড দেবার জন্য কবরস্থান ঘেরা হয়। ঠিক না কিনা বলি? অনেক সময় দেখা গেছে কবরস্থানও ছোট, মানুষ আটে না, জায়গা ছোট, জায়গা বড় করার জন্য কবরস্থানের জায়গা কেনা হয়। হয় কিনা বলুন? অনেক সময় দেখা গেছে কবর বাড়িতে মাটি ফেলার জন্য মহিতি জলসার ডাক দেওয়া হয়। হয় কিনা? ভাবা উচিত, আপনার বাবা মা কবরস্থানে আরা জীবনের সারা জীবনে শুয়ে আছে, আর সেই কবরের উপর উঠে গিয়ে গরু চড়তেছে, ছাগল চড়ছে, শিয়ালের বাসা, দেখে খারাপ লাগে। যদি সুন্দর করে কবরস্থানটা ব্যারিকেড দিয়ে ঘেরা যায়, তো কবরে তাদের যা হচ্ছে সেটা আল্লাহ ভালো জানে। আমাদের চোখের সামনে যেন কুকুর গিয়ে কবরের উপর যেন নাপাক না করে, এটাও তো মানুষের মধ্যে একটা দৃষ্টিকটু। ভাইরা আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মোতাবেক কাবাকা ভাঙা হলো, আবার কাবার দিয়াল তৈরি করা হলো। আপনারা তো জানেন কাবার দিয়ালটা এ কোনা থেকে ও কোনা হলো 13 ফুট করে লম্বা। একটা কোণের নাম হলো ইরাকি, একটা কোণের নাম হলো এই ইয়াবানি, একটা কোণের নাম হলো শামী,
আর একটা কোণে একটা পাথর সেটিং করবে, পাথরটার নাম হবে হাজারে আসওয়াদ। হাজারুন মানে পাথর, আর আসওয়াদুন মানে হলো কালো। এখন আমাদের দেশের লোকেরা, আমি যখন 2000 সালে হজে যাই তখন বলেছিলেন মাওলানা হজে যাচ্ছেন তো যান, তো কাবাতে আমাদের শিব আছে দেখে আসিয়েন তো, কথাটা বুঝলেন? আমি গেলাম দেখে এলাম, ওরা জিজ্ঞেস করছে, ভিড় করছে আমাকে দেখতে নয়, ওটা জানতে এসেছে কাবায় পাথরটা আছে, পাথরটা ওদের শিব কিনা। তা আমি ওদেরকে বললাম, শোনো তোমাদের শিব কাবাতে নাই, যারা বলেছে তোমাদের ভুল বলেছে, আর যদি কাবাতে শিব থাকতো তো মুসলমানদের চাবে শিব মুসলমান হয়েই গেছে। আর যদি বলেন যে শিব আছে তাহলে ভাবতে হবে শিবের শক্তি দুর্বল হয়ে গেছে, মুসলমানরা ওকে আটকে রেখেছে, তোমরা কোনটা বিশ্বাসী? আমি বললাম, তোমরা কি ইতিহাস শুনেছ শিবের বাড়ি কোথায়? তো বলছেন না। শিবের জন্ম কোথায়? না। শিবের দেশ কোথায়? বলছেন না। শিব কার দলে? সিপিএম না কংগ্রেস, আর এসপি না ফরওয়ার্ড বলাক না তৃণমূল? তা তো জানি না। আর শিখ হিন্দুও নয়, মুসলিমও নয়, খ্রিস্টান নয়, শিব ছিল অগ্নি উপাস্য, শিব ছিল আগুনের পূজা করত। তো তোমারও দলে নাই, ওর দলে নাই, যাকে তাকে নাম দিয়ে দিলে হয়ে গেল? এটা কেমন করে বলে? শোনো, মুসলমানদের যিনি ইমাম হয় যখন সে আল্লাহর ডিউটি পালন করে তখন ইমামকে মানা হয়, আর আল্লাহর ডিউটি থেকে লাইনচ্যুত হয়ে গেলে মসজিদ ভর্তি লোক তার বিরোধিতা করে, বলে কেমন? ইমাম সাহেব যখন জুম্মার নামাজে দাঁড়ায় আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, যদি একবার ভুল পড়ে দেয় নামাজ অবস্থায়, সত্যি করে বলুন পিছনের কোন মুক্তাদি জবাব দেবে কি দেবে না? দেবে কি না বলুন? তার নাম হলো লকমা। সঙ্গে সঙ্গে পিছন থেকে হাজার ইমাম মুসল্লি থাকলেও তার প্রতিবাদ করবেন নামাজ অবস্থায়, নামাজ অবস্থায় কথা বলা হারাম। কিন্তু নামাজ অবস্থায় লকমা ইমাম ভুল করেছে তাই তার লকমা দেওয়া যায়, বলুন সুবহানাল্লাহ। তার কারণ, হে ইমাম তোমাকে মানি, তুমি আল্লাহর ডিউটি করতেছিলে সেজন্য তোমার প্রতি আমরা ইত্তেদা করেছি, আল্লাহর ডিউটি থেকে এক চুল পরিমাণ কমে গেলে আমরা তোমাকে মানি না। সুবহানাল্লাহ বলুন, ধন্যবাদ না রে। দেখবেন ইসলাম কত সূক্ষ্ম, দেখুন জোহরের নামাজ হলো 4 রেকাত, ইমাম যদি 3 রেকাতে বসে যায় মুক্তাদি মানবে? সঙ্গে সঙ্গে নামাজ অবস্থা লোকমা দেবে না, আল্লাহু আকবার বলে উঠতে দেয় না। এর দ্বারা বোঝা গেল মুসলমানরা পাগল না, এরা সজাগ, এরা ইবাদত করে আল্লাহর। আল্লাহর লাইন থেকে একটু সরে গেলে হাজার বড় ইমাম হলেও বক্তা হলেও বক্তা দিয়ে ছেড়ে দেবে না। কিন্তু তোমাদের মধ্যে যদি কেউ ভুল করে ভুলটা ধরবে কে? বলে তা তো বটে। আরে তাহলে ভালো করে বোঝো, যারা তোমাদেরকে বলেছে সেটা মিথ্যা বলেছে, এ কাবাটা আসলে মুসলমানের কাবা, এ কাবাটা বানিয়েছিল কে? নবী আদম আলাইহিসসালাম। নবী নূহর জামানায় প্লাবনে নিশ্চিহ্ন হয়ে যায়।